টু আওয়ার চ্যানেল শিক্ষা কুটির। আশা করি সবাই খুব ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা চলছে। আমি তো সব সময় চেষ্টা করছি যাতে তোমাদের পড়াশোনাটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এবং তোমরাও আমার সাথে ভীষণভাবে সাহায্য করছো, কারণ তোমাদের রেসপন্স দেখে আমি সেটা বুঝতে পারছি। তাহলে চলো আজকের পর্বটা আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি। এবং আজকের পর্বতে রয়েছে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে বারে বারে আসে, এবং প্রথমেই সেই শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে কিন্তু আজকের পর্ব শুরু করব। চলো দেখো স্ক্রিনে ফুটে উঠছে তোমাদের সুবিধার্থে। প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হলো ICZN এর সম্পূর্ণ নাম কি। দেখো, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তোমাদের কিন্তু অবশ্যই বাংলায় নয় ইংলিশে এইভাবেই লিখতে হবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয়, তাই তোমাদের স্ক্রিনেও কিন্তু নামটা ইংরাজি হরফেই ফুটে উঠছে। আরেকবার বলে দিই, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে। এরপরে আসছে ICBN এর সম্পূর্ণ নাম কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তোমাদের অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলে ICZN এবং ICBN এর ফুল ফর্ম কি। আজকের পর্ব থেকে নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো তোমাদের জানতে চাওয়া প্রশ্নের উত্তর, এবং অবশ্যই এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো এর পরের প্রশ্নগুলো দেখে নিই। এখানে লিনিয়াস কোন গ্রন্থে প্রাণী প্রজাতির উল্লেখ করেন, গ্রন্থটার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এরপরে আসছে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে উদ্ভিদ প্রজাতির উল্লেখ করেন, সেটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে দ্বিপদ নামকরণ কাকে বলে পড়ব, তাই জেনে নিই দ্বিপদ নামকরণের প্রবক্তাকে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছিলেন, সুইডিশ বিজ্ঞানী অগাস্টিন পি দ ক্যান্ডলে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। তাহলে বুঝতে পারছো যে এই যে শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে প্রথমেই শুরু করলাম, শর্ট কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমার মনে হয়েছে এগুলো পর্বের শুরুতে রাখা, কারণ অনেকেই হতে পারে যে পর্বটা হয়তো শেষ পর্যন্ত দেখলে না। কিন্তু আমি তাই বারবার বলে থাকি যে পর্বগুলো কেউ স্কিপ করো না, কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন লুকিয়ে রয়েছে। এবং আমি চেষ্টা করে থাকি যে বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শুধুমাত্র পড়ার অন্তর্গত যে প্রশ্নোত্তরগুলো হতে পারে সেই নিয়ে আলোচনা করতে, তাতে ভিডিওটা ছোট হয় এবং তোমাদের দেখতে ভালো লাগে। চলো তাহলে আজকে এই শর্ট কোশ্চেনগুলোর পরে যেটা আমরা প্রথমেই জানবো সেটা হলো দ্বিপদ নামকরণ কাকে বলে। আমি এক্ষুনি বলেছিলাম যে দ্বিপদ নামকরণ সম্পর্কে পড়বো, তাই প্রবক্তার নামটাও বলে দিয়েছি, ক্যারোলাস লিনিয়াস। তাহলে এবার আমরা জানবো দ্বিপদ নামকরণ কাকে বলে এবং উদাহরণও নেব। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত লিনিয়ান হায়ারার্কির সর্বনিম্ন যে দুটো ধাপ, মানে গণ ও প্রজাতি, এই দুটি পদ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে কোনো জীবের নির্দিষ্ট নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা বায়োনমিক্যাল নোমেনক্লেচার বলা হয়ে থাকে। উদাহরণ হিসাবে আমরা মানুষের বৈজ্ঞানিক সম্মত নাম তো নিতেই পারি, হোমো সেপিয়েন্স, যেটার ক্ষেত্রে হোমো হলো গণ আর সেপিয়েন্স হলো প্রজাতি। এছাড়া আমি রুই মাছের ক্ষেত্রেও বলেছিলাম লেবীয় রোহিতা, লেবীয় হলো গণ, রোহিতা হলো প্রজাতি। এরপরে আরেকটা বৈজ্ঞানিক সম্মত নাম আজকে তোমাদেরকে বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মটর গাছ, পাইসাম স্যাটিভাম। পাইসাম হচ্ছে কি গণ আর স্যাটিভাম হলো প্রজাতি। এবার আমরা জানবো দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলো সম্পর্কে, অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী যেগুলো না পড়লেই নয়, এবং এটা কিন্তু তোমাদের অনেকবার প্রশ্নে এসেছে দ্বিপদ নামকরণ কাকে বলে, এবং এর থেকে তিনটে বা চারটে গুরুত্বপূর্ণ নিয়মাবলী সম্পর্কে যা জানো লেখো, তাই অবশ্যই তোমরা নোট ডাউন করতে ভুলো না। কিন্তু চলো তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে, আন্তর্জাতিক সংস্থা ICBN এবং ICZN যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীর নামকরণে নিয়মাবলী তৈরি করে। এই নিয়মাবলীগুলোর প্রথমেই হচ্ছে উদ্ভিদের নামকরণ প্রাণীর নামকরণ থেকে সম্পূর্ণ আলাদা হবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামটা আম ছাড়া অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীকে দেওয়া যাবে না। দু নম্বর, প্রতিটি প্রজাতির একটি মাত্র বিজ্ঞানসম্মত দ্বিপদ নামকরণ প্রচলিত হবে।
वैज्ञानिक नाम सर्वदा लैटिन भाषा होबे। 3 নম্বর, গণের নামকরণে একটিমাত্র পদ ব্যবহৃত হবে এবং এর প্রথম অক্ষরটি বড় হরফে লিখতে হবে। যেমন দেখো, উদাহরণ হিসেবে দিচ্ছি ম্যাঙ্গিফেরা। দেখো এর এমটা বড় হাতে শুরু হয়েছে, কারণ এটা আম গাছের গণ, তার প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতে। এরপরে রয়েছে প্রজাতিক পদ, নামকরণের ক্ষেত্রে পদটির প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে, সাধারণত এটি গণের ব্যাকরণগত বিশেষণ হবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এর ক্ষেত্রে দেখো আই ছোট হরফে লেখা হয়েছে। এবার বিজ্ঞানসম্মত নাম ছাপার সময় ইটালিক্সে লিখতে হবে, বা হাতে লেখার সময় গণ ও প্রজাতি পদকে পৃথক পৃথকভাবে নিম্নরেখ করতে হবে। আর পরের পয়েন্ট হচ্ছে, যে বিজ্ঞানী নামকরণ করেছেন দ্বিপদ নামের শেষে তার পুরো নাম বা সংক্ষিপ্ত নাম বা নামের আদ্যক্ষর দেওয়া উচিত। যেমন ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, এই লিন নামটা হচ্ছে লিনিয়াসের দেওয়া যেহেতু, তাই লিন কথাটা দিয়ে লিনিয়াসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তোমাদের দ্বিপদ নামকরণ হয়তো এভাবে না বললেও বৈজ্ঞানিক সম্মত নাম কীভাবে লিখতে হবে সেটার কিন্তু এই নিয়মাবলীটা, মানে গুরুত্বপূর্ণ যে নিয়মাবলী, মানে গণ ও প্রজাতিকে আন্ডারলাইন করতে হবে, এটা কিন্তু আমি প্রত্যেকবারই বলেছি। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে যে নিয়মাবলীগুলো বললাম, এগুলো অবশ্যই যারা উদ্ভিদ ও প্রাণী শনাক্ত করে থাকে, নামকরণ করে থাকে, তাদেরকে মাথায় রাখতেই হবে এবং আমাদেরকেও জানতে হবে আমাদের পড়ার স্বার্থে। এবং পরীক্ষাতে বারবার এই প্রশ্নটা এসে থাকে, তাই নিয়মাবলীগুলো কিন্তু সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো আমরা আজকে নেক্সট প্রশ্ন জেনে নিই। দ্বিপদ নামকরণ নিয়ে যখন পড়া শুরু করেছি, তখন এবার জেনে নেব দ্বিপদ নামকরণের সুবিধাগুলো কী কী। দেখো প্রথমেই আসছে, দ্বিপদ নামকরণের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জীবগুলিকে খুব সহজেই চেনা যায়। 2 নম্বর, দ্বিপদ নামকরণের মাধ্যমে একই গণের অন্তর্গত বিভিন্ন প্রজাতির জীবকে আলাদা করা সম্ভব হয়। আর 3 নম্বর, নামকরণ সংক্রান্ত ভুল ভ্রান্তি দূর করা সম্ভব হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিপদ নামকরণ কাকে বলে তার নিয়মাবলীর সাথে সাথে কিন্তু সুবিধাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা লিনিয়াস প্রবর্তিত যে লিনিয়ান হায়ারার্কি সেটা কাকে বলে আমরা জেনেছি, তার ধাপগুলো জেনেছি। আজকে কিন্তু আমরা জানব এই লিনিয়ান হায়ারার্কির মূল বৈশিষ্ট্যগুলো। 2টো বৈশিষ্ট্য রয়েছে, একটা হলো ট্যাক্সন আর একটা হলো ক্যাটাগরি। এবার আমাদের জানতে হবে ট্যাক্সন কাকে বলে বা উদাহরণ কী হতে পারে, ক্যাটাগরি কাকে বলে। তাহলে প্রথমেই জানব ক্যাটাগরি কাকে বলে। ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জীবদের গোষ্ঠীভুক্তকরণে স্তর বা পর্যায়গুলিকে ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলে। যেমন প্রজাতি হলো একটি ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ঠিক আছে, এবার আসছে ট্যাক্সন। যখন কোনো নির্দিষ্ট ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠী দ্বারা প্রকাশ করা হয়, তখন ওই নির্দিষ্ট জীব বা জীবগোষ্ঠীকে বলে ট্যাক্সন। যেমন ধরো আম গাছ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা একটি ট্যাক্সন, যা প্রজাতি নামক ট্যাক্সোনমিক ক্যাটাগরির অন্তর্গত। ঠিক আছে, আজকের পর্বের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বারবার বলছি অবশ্যই স্কিপ করো না, পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং দরকার পড়লে ভিডিও থেকে নোট ডাউন করে নেওয়ার জন্য ভিডিওটা পজ করে করে দেখো, কিন্তু ভিডিওটা স্কিপ করো না প্লিজ। এবং সবার মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের আরও আরও বন্ধুরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারে এবং তাদের পড়াতে আরও অনেকটা সুবিধা হয় তোমাদের মতনই। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর সবচেয়ে বড় কথা, যারা পুরনো তারা তো জানোই আমি কি বলে থাকি, এবং তোমরা সেই অনুযায়ী সাবস্ক্রাইব করেও নিয়েছো হয়তো, যদি কেউ করতে ভুলে গেছো তাদেরকেও বলছি এবং তার সাথে নতুনদেরকেও বলছি, কারণ তারা আমার ভিডিও হয়তো এর আগে দেখোনি, তাই তাদেরকেও বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। কারণ আমার এই চ্যানেলে তোমাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও রয়েছে এবং অন্যান্য ক্লাসেরও ভিডিও রয়েছে, তাই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, লাইক করো সাবস্ক্রাইব। চলো তাহলে জেনে নিই পরবর্তী প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন বলবো না, পরবর্তী পার্থক্য বলবো, কারণ আজকে তোমাদের জন্য 2টো পার্থক্য রয়েছে। একটা হলো ট্যাক্সোনমি আর শ্রেণীবিন্যাসের মধ্যে পার্থক্য, আরেকটা হলো যেটা এক্ষুনি পড়লাম ট্যাক্সন আর ক্যাটাগরি, এই 2টোর মধ্যে পার্থক্য। 2টোই ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমাদের স্ক্রিনে ফুটে ওঠার সাথে সাথে কিন্তু তোমরা নোট ডাউন করে নিও। ঠিক আছে,
দেখো তোমাদের সামনে পার্থক্যগুলো পয়েন্ট করে করে ফুটে উঠছে। প্রথমেই যেটা আসছে সেটা হলো ট্যাক্সোনমি পদ্ধতিতে জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের রীতিনীতি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। আর শ্রেণীবিন্যাসে কী করা হয়? শ্রেণীবিন্যাস পদ্ধতিতে পরস্পর সম্পর্কযুক্ত জীবসমূহকে গোষ্ঠীভুক্ত করা হয়। 2 নম্বর, অগাস্টিন দি পি দ্য ক্যান্ডোলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন। বিজ্ঞানী সিমসন প্রথম শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা দেন। ট্যাক্সোনমির কোনো প্রকারভেদ নেই, কিন্তু শ্রেণীবিন্যাসের 3টে প্রকারভেদ রয়েছে, যা জানি আমরা, প্রাকৃতিক, কৃত্রিম আর জাতিজনিগত শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি একটা বৃহৎ বিষয় আর শ্রেণীবিন্যাস একটা ক্ষুদ্র বিষয়, ঠিক আছে? এবার আমরা জেনে নেব ট্যাক্সন আর ক্যাটাগরির মধ্যে পার্থক্য। ট্যাক্সন জীবগোষ্ঠীকে উপস্থাপন করে, ক্যাটাগরি শ্রেণীবিন্যাসকে উপস্থাপন করে। ট্যাক্সনের কোনো প্রকারভেদ নেই, ক্যাটাগরি কিন্তু 2 প্রকার হয়, মুখ্য এবং গৌণ। উদাহরণ যদি আমরা ট্যাক্সনের উদাহরণটাকে যদি পার্থক্যের মধ্যে ধরি, তাহলে ট্যাক্সনের উদাহরণ হলো উভচর, ম্যামেলিয়া, সরীসৃপ, আর ক্যাটাগরির উদাহরণ হলো পর্ব, রাজ্য, গণ, গোত্র। এই পার্থক্য দুটোই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বারে বলছি, তাই নোট ডাউন করতে ভুলো না। আর পার্থক্যের মধ্যেই কিন্তু কিছু কিছু শর্ট কোশ্চেন লুকিয়েছিল, সেটা নিশ্চয়ই যখন আমি পার্থক্যটা বলেছি বা নোট ডাউন করছো তখন তোমরা বুঝতেই পারছো। এবার আমরা আগের পর্বে যে 2টো প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম, সেই 2টো প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো তোমাদের স্ক্রিনে সেই উত্তরটা ফুটে উঠছে, তার কারণ উত্তরে যে নামগুলো যেভাবে উচ্চারণ হচ্ছে তার বানানসহ কিন্তু সেভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে, কে প্রথম প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন? ইংরেজ প্রকৃতিবিদ জন রে প্রথম প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন। সেকেন্ড কোশ্চেন ছিল যে, কে কোন গ্রন্থে প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতির উল্লেখ করেছিলেন? প্লিনি দ্য এল্ডার হিস্টোরিয়া ন্যাচারালিস নামক গ্রন্থে প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাসের উল্লেখ করেছিলেন। আমি চেষ্টা করে থাকি প্রত্যেক পর্বে তোমাদের জন্য কিছু না কিছু প্রশ্ন রেখে যাওয়ার, কারণ চ্যাপ্টারটা রিডিং পড়তে হবে, এটাই আসল উদ্দেশ্য। তাই আমার প্রশ্নগুলো ছাড়ার সাথে সাথে তোমরাও রিডিংটা পড়ো একটু হলেও। তাই আজকেও তোমাদের জন্য একটা প্রশ্ন কিন্তু রয়েছে, সেটা কিন্তু অবশ্যই রিডিং না পড়লে কিন্তু সেটা উত্তর লিখতে পারবে না, কারণ এটা খুব একটা শর্ট কোশ্চেন নয়। সেটা হলো, দ্বিপদ নামকরণের গুরুত্ব কী? আজকে দ্বিপদ নামকরণ নিয়ে আমরা অনেকটাই পড়লাম, জানলাম তার নিয়মাবলী, তাই আজকের প্রশ্নটা দ্বিপদ নামকরণের উপরই। দ্বিপদ নামকরণের গুরুত্ব কী? যে যতটাই পারবে ততটাই লিখবে এবং পরবর্তী পর্বে আমার উত্তরের সাথে তোমরা অনায়াসে মিলাতে পারবে। তাই একটুও চিন্তা করো না, ভয়ও পেও না, তাই বইটা একটু ভালো করে পড়ো, অবশ্যই পেয়ে যাবে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।